হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। এখন জানুয়ারি মাস চলছে, সামনে আসছে ফেব্রুয়ারি মাসের ভ্যালেন্টাইন ডে। সেই দিন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন ধরনের নাটক সিনেমা তৈরি করছে। তারই ধারাবাহিকতায় বং কমেডি তিনটি স্টোরিজ উপস্থাপন করছে, যেগুলোকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম, অর্থাৎ স্বল্প দৈর্ঘ্য সিনেমা নিয়ে তিনটি ফিল্ম তৈরি করা হচ্ছে। তিনটি স্বল্প দৈর্ঘ্য ফিল্ম পরিচালনা করবেন তিনজন পরিচালক এবং সেখানে অভিনয় করবেন ভিন্ন ভিন্ন অভিনেতা অভিনেত্রী। চলুন জেনে নিই সেগুলো কারা। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে গ্যাসুদ্দিন সেলিম। সে মনপুরা, গুণিন এই ধরনের মতন ভালো ভালো সিনেমা করেছে। যদি এখন পর্যন্ত তাকে মানুষ মনপুরা সিনেমার কারণেই চিনে, কারণ তার অন্যতম ব্যবসা সফল এবং সবচেয়ে আলোচিত সিনেমা এখন পর্যন্ত মনপুরা। যদিও এরপরে অনেক সিনেমা করেছে, কিন্তু তার মনপুরাকে ওভারকাম করার মতন সিনেমা আমার জানার মতো এখনও হয়নি। যাই হোক, তার সিনেমা যেটা স্বল্পদৈর্ঘ্য হিসেবে আসছে ভ্যালেন্টাইন ডে, সেটার নাম হচ্ছে গাইয়া। এবং এই সিনেমাতে প্রধান দুজন অভিনেতা অভিনেত্রী হচ্ছেন খায়রুল আলম বাশার, যে মূলত নাটকে অভিনয় করে এবং কয়েকটা ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজেও কাজ করেছে, এবং অন্যতম পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দিঘি। এবং দিঘি জানিয়েছেন যে তার অনেক ইচ্ছা ছিল গ্যাসুদ্দিন সেলিমের সাথে কাজ করার। এই কাজ পেয়ে, অর্থাৎ গ্যাসুদ্দিন সেলিমের সাথে সে কাজ করতে পেরে সে খুবই উচ্ছ্বসিত। দ্বিতীয় আপডেট হচ্ছে মিজানুর রহমান আরিয়ান বঙ্গবন্ধুর এই অ্যান্থোলজি ফিল্মের আরেকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা পরিচালনা করছেন, যাতে প্রধান দুই অভিনেতা বা অভিনেত্রী হিসেবে কাজ করবে এবিএম সুমন এবং পরিমণি। পরিমণি তার ব্যক্তিগত জীবনের একটা ক্রাইসিস সময় পার করে সে আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করা শুরু করেছেন। এর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে তার এই ভ্যালেন্টাইন উপলক্ষে করা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বুকিং। তৃতীয় যে সিনেমাটা হবে, এই সিনেমাটা পরিচালনা করবেন কাজল আরেফিন ওমি, যার কাজ বা যার নাম এখন পর্যন্ত মানুষের কাছে জনপ্রিয়তার অন্যতম পর্যায়ে পৌঁছে গিয়েছে। বিশেষত তার নাটকগুলো মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, এবং তার ওটিটি প্ল্যাটফর্মের কাজ হোটেল রিল্যাক্স, সেটাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই কাজল আরেফিন ওমি তার নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন, যার নাম হবে দুঃখিত। এবং এতে দুইজন প্রধান চরিত্র যারা করবেন তারা হচ্ছেন জিয়াউল হক অপূর্ব এবং পার্সা ইভানা। এই ছিল আপডেট আজকে। তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।